আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল। টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে 45 করার সিদ্ধান্ত, দু এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি। করোনা ও উপসর্গে 19 জেলায় আরও 154 জনের মৃত্যু, সারা দেশে পরিস্থিতির অবনতি। এবং ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে তীব্র যানজট। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। করোনা সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে 14 জুলাই পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের ঘরে থাকার বিষয়টি। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। তবে জরুরি সেবা ছাড়াও লকডাউনে চালু থাকবে গার্মেন্টস সহ শিল্প কারখানা। সর্বাত্মক লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এ সময় দেশের সকল সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে মার্কেট, শপিং মল, বিনোদন কেন্দ্র, পর্যটন কেন্দ্র, রিসোর্ট ও কমিউনিটি সেন্টার। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সহ কোনো ধরনের জনসমাগম করা যাবে না। সড়ক, নৌ ও রেলপথে চলবে না কোনো ধরনের যানবাহন। করোনা টিকা নিবন্ধনের বয়সসীমা 40 থেকে কমিয়ে 45 করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দু একদিনের মধ্যে এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এবিএম খুরশিদ আলম। তিনি বলেন, আপাতত তিনটি ক্যাটাগরিতে অগ্রাধিকার ভিত্তিতে নিবন্ধন কার্যক্রম চলছে। দু একদিনের মধ্যেই সবার জন্য নিবন্ধন কার্যক্রম উন্মুক্ত করে দেওয়া হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের 1,45,000 শিক্ষার্থীর পাওয়া তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড করছে দেশের বিভিন্ন জেলা। গত একদিনে 19 জেলায় করোনা ও উপসর্গে এ পর্যন্ত 154 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল ও রাজশাহীতে মারা গেছেন 18 জন করে। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে আরও জানাচ্ছেন বিপ্লব রায়। একদিকে লকডাউন ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের অবাধ চলাচল, আরেকদিকে প্রতিদিন বড় হচ্ছে করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর তালিকা। বরিশাল বিভাগে 24 ঘন্টায় রেকর্ড 18 জনের প্রাণ গেছে। শনাক্ত হয়েছে 436 জন। আক্রান্তের হার দাঁড়িয়েছে 59.57%। রাজশাহীতে আগের তুলনায় মৃতের সংখ্যা কিছুটা কম হলেও সার্বিক অবস্থার উন্নতি নেই। রাজশাহী মেডিকেলে মৃত্যু হয়েছে 18 জনের এবং শনাক্ত 129 জন। শনাক্তের হার 34.9%। খুলনা মহানগরীর 3 হাসপাতালে মারা গেছে 17 জন। রোগীর সংখ্যা বাড়তে থাকলে অক্সিজেন সংকটের আশঙ্কার কথা জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে যশোরে 16 জনের মৃত্যু হয়েছে, শনাক্ত 186 জন। ভয়াবহ অবস্থা কুষ্টিয়া ও ময়মনসিংহেও। দুই জেলায় মারা গেছেন 15 জন করে 30 জন। এর মধ্যে কুষ্টিয়ায় 292 জন আক্রান্ত হওয়ায় শনাক্তের হার দাঁড়িয়েছে 33%। চুয়াডাঙ্গায়ও 11 জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত হয়েছে 152 জন। সাতক্ষীরায় 8 জনের মৃত্যু ও 102 জন করোনা পজিটিভ হয়েছেন। বগুড়ায় 8 জনের মৃত্যু ও শনাক্ত হয়েছেন 314 জন। সিলেট বিভাগে 8 জনের প্রাণ গেছে এবং আক্রান্ত 250 জন। চট্টগ্রামে মৃত্যুর তুলনায় সংক্রমণ বেড়েছে বহুগুণ। জেলায় মারা গেছেন 5 জন ও আক্রান্তের সংখ্যা 559। এছাড়া ঝিনাইদহে 5 জন, কুমিল্লায় 3, দিনাজপুরে 2 এবং নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, শেরপুর, নাটোর ও ঠাকুরগাঁওয়ে 1 জন করে মারা গেছেন। বিপ্লব রায়, এটিএন বাংলা। বন্দরনগরী চট্টগ্রামেও বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। চলমান সর্বাত্মক লকডাউন নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী।
তারপরও নিয়ম ভঙ্গ করে রাস্তায় বের হচ্ছে মানুষ। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সৈয়দ তামিম মাহমুদ। বন্ধ নগরী চট্টগ্রামে কোনোভাবেই যেন কমানো যাচ্ছে না করোনা সংক্রমণ। কিছুদিন আগেও যেখানে করোনা সংক্রমণের হার ছিল 10-12%, এখন তা গিয়ে ঠেকেছে 30-35%। শুধু চট্টগ্রাম শহরে যে সংক্রমণের হার বেড়েছে তা কিন্তু নয়, আশপাশের উপজেলাগুলোতেও বেড়েছে সংক্রমণ। সবচেয়ে বেশি আক্রান্ত উপজেলাগুলোর মধ্যে রয়েছে রাউজান, ফটিকছড়ি, সীতাকুণ্ড এবং মিরসরাই। এদিকে আইসিইউ সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতেও। করোনা সংক্রমণ প্রতিরোধে চট্টগ্রামে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সরকারি বিধিনিষেধ মানাতে মোড়ে মোড়ে বসানো হয়েছে চেকপোস্ট। এছাড়াও চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালনা করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতও, করা হচ্ছে জরিমানাও। তবে চট্টগ্রামের মূল সড়কগুলোতে যান চলাচল এবং জনমানুষের চলাচল কম থাকলেও অলিগলিগুলোতে কোনোভাবেই জনসমাগম স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। মুদি দোকানগুলোতেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। তবে চট্টগ্রামের যে সরকারি যে বিধিনিষেধ, যে হাটবাজারগুলো উন্মুক্ত স্থানে বসানোর কথা বলা হলো, চট্টগ্রামে স্বাভাবিক সময়ে যেভাবে হাটবাজারগুলো বসানো হতো এখন সেভাবেই চলছে চট্টগ্রামের বাজারগুলো। এই ছিল আমার থেকে চট্টগ্রাম থেকে সর্বশেষ। ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। অন্য দিনের তুলনায় লোকজনও ঘরের বাইরে বেশি বের হয়েছেন। তবে অকারণে বের হওয়া অনেককে বিভিন্ন চেকপোস্টে জরিমানা ও মামলা দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। রাজধানীর বিমানবন্দর সড়কের চিত্র এটি। লকডাউনের মধ্যে এমন যানজট অবাক করেছে সবাইকে। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় লকডাউনের পঞ্চম দিন অনেকেই বাইরে বের হয়েছেন। তবে রাস্তায় সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা ছিল কঠোর অবস্থানে। 3-4 দিনের পর আজকে একটু স্বাভাবিকভাবেই চাপ বেশি হবে, যেহেতু ব্যাংক খোলা হয়েছে, ব্যাংকের স্টাফস আছেন, অফিসার্স আছেন এবং যারা ব্যাংকের ক্লায়েন্ট আছে অনেকেই যাওয়ার চেষ্টা করবেন। সো সেই কারণেই মানে প্রেশারটা বেশি আমাদের কাছে মনে হচ্ছে। মিডিয়া সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ভুয়া স্টিকার ব্যবহার করে অনেকে জরুরি সেবার নামে রাস্তায় বের হলেও তাদের শেষ রক্ষা হয়নি। এখন গাড়ি কি এনটিপির গাড়ি? না, এনটিপির গাড়ি নেই না, প্রতিষ্ঠান এনটিপির না। এনটিপির কাজে ব্যবহার করে দিয়েছে। আপনার আইডি কার্ড আছে? আমার আইডি কার্ড, আমি আজকে জয়েন করছি তো এখনো ডেলিভারি হই নাই। কইছে ওনারা বলছে যে কালকে ভিতরে দিয়ে দেবে। বিভিন্ন সিগন্যালে গাড়ির অতিরিক্ত চাপের কারণে ট্রাফিক পুলিশ ছিল তৎপর। এছাড়া সড়কে রিক্সার সংখ্যাও বেড়েছে। না, আমি বাইরে এসে রোগী লিয়ে আমার ভুল হয়েছে বাস। প্রতিটা গাড়ি চেক করতেছি যেন এই অন্য পরিচয়ে তারা রাস্তায় কেউ বের না হতে পারে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের পরেও মানুষের চলাচল পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অলিগলিতে এখনও চলছে মানুষের আড্ডা আর জটলা। লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর চিত্র একেবারেই বদলে যায়। বিভিন্ন সড়কে তৈরি হয় যানজট। ব্যাংক বিমাসহ আর্থিক প্রতিষ্ঠান খুলে যাওয়ায় অনেকেই বের হয়েছেন নানা অজুহাতে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে অনেককেই জরিমানা এবং শাস্তি ভোগ করতে হয়েছে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। ওষুধ ও খাবার দোকান ছাড়া সারাদেশে বন্ধ রয়েছে দোকানপাট, মার্কেট ও শপিং মল। লকডাউন না মানায় 64 জনকে 47,700 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চুয়াডাঙ্গায় 63 জনকে 44,800 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। চাঁপাইনবাবগঞ্জেও লকডাউন বাস্তবায়নে বিভিন্ন স্থানে রয়েছে পুলিশের চেকপোস্ট। মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা। তবে লকডাউনের পঞ্চম দিনে জেলা শহরে রিক্সা, অটোরিকশা ও মোটরসাইকেল চলাচল অন্য দিনের তুলনায় বেড়েছে। নাটোরে নিরাপত্তা বাহিনী মাঠে থাকলেও রাস্তায় বের হচ্ছে মানুষ। টানা 27 দিনের কঠোর বিধিনিষেধেও জেলায় বাড়ছে করোনা রোগী। টানা 4 দিন বন্ধ থাকার পর সর্বাত্মক লকডাউনে ব্যাংক খোলার প্রথম দিনই অতিরিক্ত লেনদেন হয়েছে। এদিন সবচেয়ে বেশি ভিড় ছিল সঞ্চয়পত্রের কাউন্টারে। এজন্য কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতিও ছিল ব্যাংকগুলোতে। করোনা মহামারীতে স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকরাও প্রয়োজনীয় লেনদেন করেন ব্যাংকগুলোতে। সাফুল আলমের রিপোর্ট। জুলাইয়ের প্রথম দিন ব্যাংক হলিডে, পরের 2 দিন সাপ্তাহিক ছুটি, আর সর্বাত্মক লকডাউনে এখন থেকে প্রতি রবিবার বন্ধ আর্থিক প্রতিষ্ঠান। টানা 4 দিন ছুটির কারণে সোমবার ভিড় বাড়ে ব্যাংকগুলোতে। নগদ টাকা আর সঞ্চয়পত্রের মুনাফা তোলায় গ্রাহকদের ভিড় ছিল বেশি। কিছু পারিবারিক প্রয়োজনে, নিজের কিছু জরুরি প্রয়োজনে কিছু টাকা তুলতে আসছে আর কি। সঞ্চয়পত্রের বয়স এসে গেছে, নতুন বই লাগবে, এই জন্য আমি ব্যাংকে আসছি। শেষ সম্বলটুকু যেটুকু আছে এটুকু যেটা দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য আমরা এটা নিতে আসছি। মাসের শুরুতে বেতন
বাসা ভাড়া সহ প্রয়োজনীয় নানা কারণে দরকার নগদ টাকা। আর তাই লকডাউনের মধ্যে অনেকেই ব্যাংকে ভিড় জমান। বাসায় বাজার করার জন্য টাকা পয়সা নেই, জন্য আসছে লকডাউনের ভিতরে টাকাটা উঠানোর জন্য। বাসায় হাজবেন্ড অসুস্থ, তো সব মিলেই আমাদের মাসের প্রথমে যে খরচটা সেই জন্য আমরা আসছি, আমাদের টাকা পয়সা নেওয়ার জন্য আসছি। লকডাউনে সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় কোনো কোনো আর্থিক প্রতিষ্ঠান চালানো হচ্ছে শিফটিং পদ্ধতিতে। চার দিন বন্ধ গেল, যারা সঞ্চয়পত্র মুনাফা নিয়ে সাধারণত চলে, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের এই কাউন্টারগুলোতে মোটামুটি একটু ভিড় বেশি, আর অন্যান্য কাউন্টারগুলোতে মোটামুটি হালকাভাবে কাস্টমার আসতেছে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লকডাউনে সোম থেকে বৃহস্পতি এই চার দিন ব্যাংকিং কার্যক্রম চলবে। এর সাথে সমন্বয় করে চলছে বিমা ও শেয়ার বাজারের লেনদেন। অনলাইন ও টেলিফোনে অনেকেই পুঁজিবাজারে বিনিয়োগ করছেন বলে জানিয়েছে ব্রোকারেজ হাউসগুলো। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর বিজয় সরণী মোড়ের উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম যে কোনো একটি রাস্তায় আন্ডারপাসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সকালে বিজয় সরণী ফোয়ারা সরে জমিনে দেখতে এসে মেয়র আতিকুল ইসলাম এসব কথা জানান। এখানকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনার কথা উল্লেখ করে মেয়র বলেন, এটি বাস্তবায়িত হলে বিজয় সরণী মোড়ের যানজট অনেক অংশে কমে আসবে। রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে থাকা বিজয় সরণী ফোয়ারা সহ গোটা এলাকায় সৌন্দর্য বাড়াতেও কাজ করছে উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু আমাদের যদি আন্ডারগ্রাউন্ড যদি একটা কানেক্টিভিটি দেওয়া যায় এই মোড়টাকে, সুতরাং এই মোড়টাকে আমরা উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, টোটালটা নিয়ে একটা হলিস্টিক্যাল একটা ম্যাপিং করার জন্য এখানে আসছি। যে কোনো একটা ওয়ে যদি আমরা আন্ডারগ্রাউন্ড করে দিতে পারি উত্তর দক্ষিণ অথবা পূর্ব পশ্চিম, তাহলেও কিন্তু ভিড়টা কিন্তু অনেক অংশে কমে যায়। করোনা টিকা সংগ্রহ ও টিকাদান নিয়ে সরকারের লুকোচুরি ও ব্যর্থতায় জনজীবন চরম বিপর্যয়ের মুখে পড়েছে বলে অভিযোগ করেছে বিএনপি। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলের করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ সংক্রান্ত কমিটির আহ্বায়ক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। টিকা কূটনীতিতে সরকারের ব্যর্থতা ও ক্রয়ে অনিয়মের কারণে দেশে চরম টিকার সংকট তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। সরকারের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণেই সীমান্তবর্তী জেলাসহ সারা দেশে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়েছে বলে এই সময় অভিযোগ করেন ডক্টর খন্দকার মোশাররফ। টিকা কূটনীতিতে চরম ব্যর্থতা, টিকা ক্রয়ে অনিয়ম, লোভ, হঠকারিতার কারণে এ পর্যন্ত জনসংখ্যার তুলনায় অতি সামান্য সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে সরকারের অস্বচ্ছতা, দুর্নীতি, স্বেচ্ছাচারিতার ফলে টিকা সংগ্রহের বিষয়ে যে অনিশ্চয়তা জনমনে হতাশা উৎকণ্ঠা উদ্বেগের সৃষ্টি করেছে। রংপুর ও কুড়িগ্রাম সহ কয়েক জেলায় বন্যায় বেশ কিছু এলাকা পানিতে ডুবে গেছে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর কয়েকদিনের টানা বর্ষণে এসব জেলায় বন্যা শুরু হয়েছে। এতে বিভিন্ন স্থানে দেখা দেয় নদী ভাঙন। রংপুরে তিস্তার পানি বেড়ে ভাঙন দেখা দেয়, বিনবিনা চরে ছয়টি বাড়ি বিলীন হয়ে গেছে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে, প্লাবিত হয়েছে নদীর তীরবর্তী এলাকা। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। এসব এলাকায় জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে বন্যার পানি কমতে শুরু করেছে শেরপুরে, ক্ষয়ক্ষতি হয়েছে ফসলি জমি, মাছের ঘের ও নিচু এলাকার অসংখ্য ঘরবাড়ি। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা নিশ্চিত করা না গেলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকরা। এটিএন বাংলার স্টুডিওতে মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, করোনার এই মহামারী পরিস্থিতিতে সব জায়গায় অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে। এদিকে করোনায় জীবন বাঁচিয়ে জীবিকা নিশ্চিত করার উপর জোর দেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। রিপোর্ট করছেন শফিউল আলম সুজন। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যুর মিছিল। গত এক সপ্তাহ ধরে প্রতিদিন 100-এর উপরে মৃত্যু হয়েছে। মহামারীর 15 মাস অতিক্রম হলেও চিকিৎসা প্রদানে হিমশিম খেতে হচ্ছে সবাইকে।
করোনা প্রতিরোধে ব্যবস্থাপনা চ্যালেঞ্জ শীর্ষক মুক্তমত অনুষ্ঠানে আলোচকরা বলেন, চিকিৎসা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা না গেলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। শহরের পাশাপাশি গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে টিকা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি করতে না পারলে করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও জানান ডাক্তার এবিএম আবদুল্লাহ। করোনাকে মারতে গিয়ে যেন আমরা জনগণকে একটা বিপর্যয়ের মুখে না ফেলি, জনগণকে আবার মেরে না ফেলি, এই ব্যাপারে আমাদের প্রশাসনকে বোধহয় একটু নজর দেওয়া উচিত। এ সময় গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে হবে, একই সাথে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। প্রধানমন্ত্রী একদম একটা খাঁটি কথা বলেছেন, উনি বলেছেন আমরা যুদ্ধে আছি, 71 সনে যুদ্ধ করে জিতেছি, এটাও একটা যুদ্ধ আছে, এই যুদ্ধে আমরা জিততে চাই। কিন্তু এই যুদ্ধে জিততে হলে মাননীয় প্রধানমন্ত্রী যুদ্ধ যেভাবে চলে সেভাবে চলতে হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, লকডাউনে জীবন ও জীবিকা নিশ্চিত করার পাশাপাশি গণটিকা সবার জন্য দ্রুত কার্যকর করতে হবে। গণটিকা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের এই যে 80% টিকা দেওয়ার প্রতিশ্রুতি মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্ত করেছেন, সেই টিকা প্রদান জায়গাটাকে আমাদেরকে কিন্তু অত সুস্পষ্টভাবে অ্যাড্রেস করতে হবে। মানুষের জীবিকা নির্ভরের জন্য যারা অতি দরিদ্র রয়েছে, যারা হতদরিদ্র রয়েছে, তাদেরকে কিন্তু খাদ্য সহায়তা করতে হবে। এ সময় আলোচকরা বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমলা নির্ভর না হয়ে রাজনীতিবিদদের দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। তারা কিন্তু দিন এনে সুফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। আমাদের এই করোনা জানিয়ে দেব ইস্পাহানি শেয়ার বাজার সংবাদ। আজ থেকে শুরু হয়েছে সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের আইপিও আবেদন শুরু, চলবে 11 জুলাই পর্যন্ত। 10 টাকা অভিহিত মূল্যে 10 কোটি সাধারণ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে 100 কোটি টাকা সংগ্রহ করবে ব্যাংকটি। সংগৃহীত অর্থ দিয়ে সরকারি সিকিউরিটিজ ক্রয় ও আইপিও খরচ খাতে ব্যয় করা হবে। 2020 সালের 30 সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুনর্মূল্যায়ন ছাড়া কোম্পানিটির সম্পদ মূল্য হয়েছে 13.18 টাকা, আর ওই বছরের 9 মাসে শেয়ার প্রতি আয় 94 পয়সা। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। পরিত্যক্ত বিভিন্ন প্লাস্টিক সামগ্রী বেকারদের আশার আলো দেখাচ্ছে জয়পুরহাটে, এমন একটি উদ্যোগ নিয়ে সফল হয়েছেন বেকার যুবক রুহুল আমিন। এসব পরিত্যক্ত সামগ্রী মেশিনে কেটে পাঠানো হচ্ছে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায়, যা থেকে তৈরি হচ্ছে বস্তা, সুতা, কাপড় ও খেলনাসহ বিভিন্ন পণ্য। জয়পুরহাট সদর উপজেলার দোয়ানীঘাট এলাকায় 1 বছর আগে প্রতিষ্ঠিত কারখানাটিতে কর্মসংস্থান হয়েছে 20 জন নারী পুরুষের। বর্তমানে সেখানে প্রতি মাসে 10 টন প্লাস্টিক উৎপাদিত হচ্ছে। জানিয়ে দেব পার্টিক্স খেলার খবর। কোপা আমেরিকার প্রথম সেমিফাইনালে কাল ভোরে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল। সেমিফাইনালে প্যারাগুয়েকে হারিয়েছে পেরু, আর চিলির বিপক্ষে জিতেছে সেলেসাওরা। এর আগে দুদলের 49 সাক্ষাতে 35 বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এসএম আশাফের রিপোর্ট। খুব বেশি চেনা প্রতিপক্ষ পেরু। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের রিকার্ডো গারেসার দলকে 4-0 উড়িয়ে দিয়েছে ব্রাজিল। 2019-এর শিরোপাটা সেলেসাওরা জিতেছিল পেরুকে 3-1 হারিয়েই। ট্রফি ধরে রাখার মিশনে তিতের শিবির তাই এ ম্যাচও নামছে ফেভারিট হিসেবে। গ্রুপ পর্বের 4 ম্যাচে প্রতিপক্ষের জালে 10 বার বল পাঠিয়েছেন নেইমার, রিচার্লিসনরা গোল হজম করেছেন 2 বার। 49 মুখোমুখিতে মাত্র 5 বার ব্রাজিলের বিপক্ষে জয়ের রেকর্ড আছে পেরুর। আগের ম্যাচে লাল কার্ড দেখায় গ্যাব্রিয়েল জেসুসকে পাচ্ছে না স্বাগতিকরা, তার জায়গায় খেলবেন লুকাস পাকুয়েতা। মাঝ মাঠে ক্যাসিমিরোর পাশে থাকছেন ফ্রেড। স্ট্রাইকিংয়ে নেইমারের সঙ্গী রবার্তো ফিরমিনো, রিচার্লিসন। অন্যদিকে কার্ড জটিলতায় পেরু পাচ্ছে না স্ট্রাইকার আন্দ্রে কারিলোকে, তার পরিবর্তে খেলবেন সান্তিয়াগো ওরমেনো। বাকি জায়গায় কোনো পরিবর্তন আনছেন না পেরু কোচ। এস এম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার।
চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ল। টিকা নিবন্ধনের বয়স সীমা কমিয়ে 35 করার সিদ্ধান্ত, দু এক দিনের মধ্যে বিজ্ঞপ্তি। করোনা ও উপসর্গে 19 জেলায় আরও 154 জনের মৃত্যু, সারা দেশে পরিস্থিতির অবনতি। এবং ব্যাংক বিমা সহ আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকায় লকডাউনের পঞ্চম দিনে রাজধানীতে তীব্র যানজট। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।